সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে ড্রয়িং রুমের ভিতরে বা একটি গেস্ট রুমে, লিভিং রুমে, যে রুমটাই বলো না কেন, আপনারা যদি এরকম সুন্দর ডিজাইন করতে চান তাহলে কীভাবে হবে বা কীভাবে করতে পারবেন বা কত টাকার ভিতরে হলে এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আসি। আমি মোহাম্মদ জাকির হোসেন, আর দেখতে আছেন আমাদের রূপগঞ্জের সাইডে, নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার ভিতরে একটি কাজ চলতে আছে। অনেক সুন্দর এবং ভিক্টোরিয়ান কিছু স্টাইলের ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে করতে আছি, সেই ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে আছি। তো আমি আছি জাকির হোসেন আপনাদের মাঝে, আর দেখতে আছেন নবাজীব শ্যাম ডেকোরেশন বা ইউটিউব বা ফেসবুক চ্যানেলগুলো, আপনারা অনেক কাজগুলো দেখেন। তো কেমন হলো কাজটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আশা করি হয়তো কাজটি আপনাদের পছন্দ হবে। এরকমেরই কাজ তো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এখানে এটা হলো একটি বেডরুম। তো এই দরজাটার উপরে সুন্দর ডিজাইন করা হয়েছে, এখানে কিছু বিডের ডিজাইন করা হয়েছে দেখতে পারতেছেন, তারপরে এখানে কিছু ডিজাইন করা হয়েছে সিনারি, সেটাও আপনারা দেখতে পারতেছেন, তারপরে এখানে টিভি ডিজাইন করা হয়েছে। মূলত এটা কিন্তু আসলে একটি ওয়ালের একটা টিভির ডিজাইন, পুরোটাই কিন্তু একটি টিভির ডিজাইন। তো টিভির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এই টিভির ডিজাইনটা চাইলে আপনারা মোটামুটি 1 লক্ষ টাকা বাজেট হলে কিন্তু এই টিভির ডিজাইনটা সুন্দর মতো করতে পারবেন। অনেক কাজ আছে এখানে, তারপর অনেক সুন্দর ডিজাইনটা। আর উপরে দেখতে পারতেছেন ভিক্টোরিয়ান এবং রাজকীয় স্টাইলের কিছু ডিজাইন করা হয়েছে। এখানে যে জানলা আছে, জানলার একটি ডিজাইন করা হয়েছে সিমেন্ট দিয়ে। তো দর্শক, এখনও আমাদের কর্মীরা এখানে কাজ করতে আছে, তো আপনাদের কিছু দেখানোর উদ্দেশ্য হলে আপনারা দেখুন কীভাবে কাজগুলো আমাদের কর্মীরা করে থাকে সবসময় এবং কীভাবে করলে ভালো হয় সেটা নিয়ে আসলে আমরা সবসময় কাজ করি। আর আমরা বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কাজগুলো করে থাকি। তো দর্শক, এখানে আসলে যেভাবে কাজগুলো করানো হয়েছে, এই যে ভিতরে গ্যাপ দেখতে পাচ্ছেন, গ্যাপের ভিতরে কিন্তু টিউব লাইট থাকবে, আর এই মাঝখানে টিভি থাকবে। টিভির জন্য কত ইঞ্চি রাখা হয়েছে? মানে 61, মানে 61 ইঞ্চি আর কি ভিতরে গ্যাপ রাখা হয়েছে। তো আপনার চাইলে এরকম একটি ওয়ালের ভিতরে আপনারা করাইতে পারেন, 14 ফিট 12 ফিট, হাইট তো 9.5 ফিট থাকে একটি বিল্ডিংয়ের ভিতরে সাধারণত। আপনারা চাইলে এভাবে করাইতে পারেন, অনেক সুন্দর একটি আমাদের ডিজাইন কালেকশন। দর্শক, আপনাদের আশা করি হয়তো চয়ে যাবে। তো আমি একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাইতে চাই। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে। আসলে ডিজাইনটা এত সুন্দরভাবে করানো হয়েছে, পুরো রুমের ডিজাইনগুলোই কিন্তু আসলে অসাধারণভাবে করা হয়েছে, যা এখনও আসলে কাজ আমাদের কমপ্লিট হয় না, জাস্ট কাজ রানিং, কাজ চলতে আছে, সেটা আপনাদেরকে একটু দেখাইতেছি। তো দেখুন দর্শক, কাজগুলো অনেক নিখুঁতভাবে কিন্তু করানো হয়েছে, আপনারা চাইলে আমাদের দ্বারা কাজ করাইতে পারেন। আর আমরা আসলে শুধু ঢাকা না, ঢাকার বাইরে সব জায়গায় কাজগুলো করে থাকি, যে কোনো জেলা এবং ডিস্ট্রিক্টে পর্যায়ে, কারণ আমাদের অসংখ্য কর্মীরা আছে যারা আসলে এই পরিশ্রমের ধারায় এই কাজগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং জেলা পর্যায়ে গিয়ে কিন্তু করা হয়। দর্শক, তো আশা করি হয়তো আপনাদের কাছে এই ভিডিওটাও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকেও অবশ্যই লাইক তো দেবেনই, ফলো দেবেন। তো এটা হলো বিষয় কীভাবে করতে হয়। আমাদের সামনে আছে নয়ন, নয়ন এই কাজগুলো সম্পূর্ণ ওর হাতের দ্বারাই কিন্তু করা হয়েছে। দর্শক, হ্যাঁ, দেখতে পারতেছেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আসলে আমরা এত দূর এগিয়ে এসেছি, এবং বিভিন্ন জেলা এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের কাজ করার সৌভাগ্য হয়। তো সবই আপনাদের উচিলায় এবং আপনারা দেখেন, সেভিধে আমাদের চ্যানেলটি আজকে অনেক বড় এগিয়ে আসছে। নবাজীব শ্যাম ডেকোরেশন কোম্পানি আজকে অনেকটি বড় একটি প্রতিষ্ঠান হয়ে গেছে এবং কাজের গুণগত মান খুবই ভালো, সেটা আসলে আমি বলতে চাই না, আপনারা কাজে দেখলে বা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর দর্শক, ছোট্ট একটি কথা, আমাদের ভিডিওগুলো দেখুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, সেগুলো আপনারা আপডেট পাবেন সবসময়। এখানে দেখুন সিলিং রোজ লাগানো হয়েছে, মনে হবে কি যে না একই পুরো সিলিং একসাথে করা হয়েছে, যেহেতু এখনও মানে কাজ কমপ্লিট হয় না, যার জন্য এগুলো কালো দেখা যায়, সম্পূর্ণ সাদা হয়ে যাবে, তখন বোঝা যাবে কি যে না পুরো একটি সিলিং এখানে করানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, খুব সুন্দর মতো কিন্তু এই ডিজাইনগুলো আমরা ওয়ালে এবং সিলিংয়ে সব জায়গায় কিন্তু করে দিচ্ছি।
অনেক সুন্দরভাবে করা হয়েছে। আপনারা দেখুন আমাদের দ্বারা কাজগুলো করাইলে আশা করি হয়তো আপনারা অনেক ফিনিশিং ভালো পাবেন। আর এখানে অনেকগুলো ফ্রেম করা হয়েছে, দেখতে খারাপ দেখা যায় সেই বিধায় এগুলো কিন্তু আমাদের বোর্ড, জিপসাম বোর্ড, এই যে এগুলো দেখতে পারতেছেন। আর আর এই সাইডটা যে দেখতে পারতেছেন এটা কিন্তু ওয়াল প্লাস্টার। এই প্লাস্টারের উপরে কাজগুলো করাইলে কিন্তু ফিনিশিং ভালো হয়, মানে লাস্টিং করে বেশি দিন, কাজের স্থায়িত্ব বেশি দিন থাকে। সবাই চেষ্টা করবেন রং করার আগে এই কাজগুলো করানোর জন্য। তো কেমন হলো দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্তই, আবার এই ভিডিওটা কাজ করা কমপ্লিট হইলে অবশ্যই আপনাদের মাঝে আবার নিয়ে আসবো কোনো না কোনো জায়গা থেকে আমাদের সাইট। এই টিভি ডিজাইনটা আমাদের প্রচুর চলতে আছে, বিভিন্ন জায়গায় কাজ করতে আছি। আপনারা সবসময় আপডেট পাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আবারও বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।